প্রেমিকাকে ভুলতে রীতিমতো মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেন সাতক্ষীরার এক যুবক। শুধু তাই নয়, গোসলের পর নতুন শেরওয়ানি পরে পুরো গ্রাম ঘুরে মিষ্টিও বিতরণ করেন তিনি। এদিকে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার ভিডিও তোলপাড় ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সাতক্ষীরা থেকে মনির ইসলাম মনিরের তথ্য ও ছবিতে লিয়ানা শারমিনের ডেস্ক রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। প্রেমিকার বিয়ে হয়ে গেলে প্রেমিকরা কত কি না করে, অনেকে আবার আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্তে গা ভাসায়। তবে এবার অবাক করা এক ঘটনা ঘটল সাতক্ষীরার কলারোয়ায়। 5 বছরের প্রেমের স্মৃতি ভুলে যেতে মাথা নাড়া করে দুধ দিয়ে গোসল করল এক প্রেমিক। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই প্রেমিক। তাই প্রেমিকার সকল স্মৃতি মুছতে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন প্রেমিক আব্দুল আহাদ। শুধু তাই নয়, নতুন শেরওয়ানি পরে পুরো গ্রাম ঘুরে মিষ্টি বিতরণ করেন তিনি। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকাল 3:30 দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বটতলায়। আব্দুল আহাদ ওই গ্রামের রয়্যাল বক্সের ছেলে। নিজের গ্রামেরই এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আব্দুল আহাদের। কয়েক বছর ধরেই তাদের চলছিল এই সম্পর্ক, কিন্তু হুট করেই পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ওই প্রেমিকার। সম্প্রতি তার বিয়েও হয়ে যায়, আর এতেই ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে প্রেমিক আব্দুল আহাদ। দুধ দিয়ে গোসলের সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবার ও আশেপাশের গ্রামবাসীরা। সে সময়ে মাথায় গরুর দুধ ঢেলে গোসল করার ভিডিও ধারণ করে গ্রামবাসীরা, যা রীতিমতো আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাথায় দুধ ঢেলে গোসল করা ওই যুবক পেশায় একজন নির্মাণ শ্রমিক। গত 5 বছর ধরে একই গ্রামের একটি স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। আহাদ আলীর মা পারভিনা বেগম বলেন, ওই মেয়েকে প্রচণ্ড ভালোবাসত আহাদ, বিয়ে করার স্বপ্ন দেখেছিল এটা আমরা সবাই জানতাম। আমরা ওদের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়ের বাবা রাজি না হয়ে অন্য জায়গায় মেয়েকে বিয়ে দেয়। এরপর থেকে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। তিনি আরও জানান, সে কষ্ট ভুলতেই এই কাণ্ড ঘটায় আহাদ। বর্তমানে আহাদ নিজ বাড়িতেই অবস্থান করছেন। লিয়ানা শারমিন, নিউজ 24।